নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। গোবিন্দভোগ চালের পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটারের মতো ফুল ফ্যাট নিয়েছি। লাগবে 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল এবং গুঁড়ো দুধ লাগবে অল্প একটু। লাগবে 1 চামচের মতো ঘি, 2 তেজপাতা এবং এলাচ। তারই সাথে এখানে আমি পাটালি গুড় নিয়েছি, কারণ আজকে আমি পাটালি গুড় দিয়ে পায়েসটা বানাবো, সেই জন্য আমি এখানে পাটালি গুড় নিয়েছি। প্রথমে আমি চালটা ভালোভাবে ধুয়ে চালের থেকে জলটা ঝেড়ে নিয়েছি। এরপর এই 1 চামচ ঘিটা আমি চালের ওপরে ভালোভাবে মাখিয়ে দেব। চালটার গায়ে ঘি মাখানোর কারণ হচ্ছে, এই সময় যদি চালটার গায়ে 1 টেবিল স্পুন ঘি মাখিয়ে নেওয়া হয় তাহলে কোনো রকমভাবেই চালটা দলা পাকিয়ে যাবে না এবং পায়েসের স্বাদ খুব ভালো আসে। দুধটা আমি গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছিলাম, দুধ ফুটে উঠলেই কিন্তু এখান থেকে অল্প একটু দুধ আমি আলাদা বাটিতে তুলে রেখে দেব। আমি প্রায় 1 কাপের মতো দুধ আলাদা বাটিতে তুলে রেখে দিলাম, এটা আমি শেষে ইউজ করব। এরপর ঘি মাখিয়ে রাখা চালটা দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়া হলে সাথে সাথে আমরা তলা দিয়ে এভাবে নেড়ে নেব, যাতে চালটা দলা না পাকিয়ে যায়। এভাবেই মিডিয়াম ফ্লেমে সমানে দুধটাকে ফুটিয়ে যাব, যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এবং সমানে এভাবে তলা দিয়ে নাড়তে থাকব। সাথে আমি এর মধ্যে তেজপাতা এবং এলাচগুলো দিয়ে দেব। ততক্ষণ আমরা যে দুধটা একটুখানি বাটিতে তুলে রেখেছিলাম সেটার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ফ্রেন্ডস, আমাদের পায়েসের চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মাঝে মাঝে সমান এভাবে তলা দিয়ে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু চালটা তলা দিয়ে লেগে যেতে পারে। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখে নিতে হবে একবার চেক করে। চালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। এরপরে যে আমি আলাদা করে দুধটা তুলে রেখেছিলাম এবং এর মধ্যে যে গুঁড়ো দুধ মিক্স করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাস অন করে আরো একবার ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে গ্যাসটা আবার অফ করে দেব। গ্যাস অফ করার পরে দিয়ে দেব পাটালি গুড়, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টা গলা পর্যন্ত মিক্স করে নিতে হবে। সাথেই দেব টুকরো করে ভেঙে রাখা কাজু। শেষে আমি এর মধ্যে টুকরো করে ভেঙে রাখা কাজু বাদাম ছড়িয়ে দেব। আপনারা গুড়ের পরিবর্তনে লাল বাতাসারও ব্যবহার করতে পারেন, বাতাসা দিলেও পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো ফ্রেন্ডস, আমার পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। পায়েসটা একটুখানি ঠান্ডা করে নিয়েছি, যার জন্য এটা একটু আগের চেয়ে একটু ঘন এবং পারফেক্ট হয়েছে। তো এভাবেই তৈরি করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার পায়েসটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এভাবে পায়েস বানালে খুবই পারফেক্ট ভাবে পায়েসটা তৈরি হয় এবং খেতেও ভীষণ টেস্টি লাগে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিরকম হয়েছে।
আমার এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, সাথেই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি।